8ই অগাস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ে কাজ করাটা একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জে জয়লাভ করতে হলে আপনাদের, বিশেষ করে সাংবাদিক সমাজের, আমাদের পুলিশের পক্ষ থেকে বিরাট সহযোগিতার প্রয়োজন। আপনারা সকলেই অবগত আছেন, 5ই আগস্ট একটা কুচুক্তি মহল পুলিশের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, অস্ত্র লুটপাট করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রকৃত অপরাধী শনাক্তে আপনারা, বিশেষ করে মুন্সিগঞ্জে যারা সাংবাদিকবৃন্দ আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনারা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। কিভাবে? আপনাদের কাছে অনেক ধরনের ভিডিও ফুটেজ থাকতে পারে যা প্রকাশিত হয়নি এখনো, তা আমাদের যদি সরবরাহ করেন, আমরা কিন্তু প্রকৃত যারা অপরাধী, আমার পুলিশ অফিসে হামলা করেছে, আমার সদর থানা লুটপাট করেছে, সদরখালি লুটপাট করেছে, টঙ্গিবাড়ি থানা লুটপাট করেছে, অস্ত্র লুটপাট করেছে, যে আপনাদের ভিডিও ফুটেজ যদি থাকে, অথবা আপনাদের প্রত্যক্ষদর্শী থাকেন, কারণ আপনারা তো ঘরে ছিলেন না, পুলিশ এবং আপনারা কিন্তু মাঠে ছিলেন, যে আপনাদের এই তথ্য কিন্তু, যে আমাদের এই স্থাপনাগুলি যারা ধ্বংস করেছে, পুলিশের স্থাপনা, বিভিন্ন সরকারি স্থাপনা, এগুলি কিন্তু আপনার যারা প্রকৃত দুষ্কৃতিকারী তাদেরকে কিন্তু আপনাদের সাথে আমাদের এই তথ্য আদান প্রদানে, আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা কিন্তু প্রকৃত অপরাধীদের আমাদের আইনের আওতায় আনতে পারব। একই সাথে আপনাদের প্রতি আহ্বান থাকবে, যদি কোনো পুলিশ সদস্য আইনের বাহিরে কোনো কাজ করে বর্তমানে 5ই আগস্টের পরে, যা আমাদের জন্য বিব্রতকর, আমাদের মাঠ পর্যায়ে যারা পুলিশ আছে, আপনার বিভিন্ন কাজে কর্মের লোকজনের কাছে যাচ্ছে, একবারে রুট পর্যায়ে, ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন, বিভিন্ন পর্যায়ে কাজ করে, তারা যদি এমন কোনো কাজ করে যা আমাদের পুলিশ প্রশাসনের জন্য বিব্রতকর, সে বিষয়ে কিন্তু আপনারা তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে বিভাগীয় অথবা আইনগত ব্যবস্থা গ্রহণে আপনারা সহযোগিতা করতে পারেন। মোট কথা, দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা আপনাদের পেশাদারিত্বকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে অনেক বড় অবদান রাখতে পারেন, এটা একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব। আপনাদের কাছে অনেক ইন্টেলিজেন্স থাকে, অনেক তথ্য থাকে, যে এই জায়গায় এই ধরনের ঘটনা সংঘটিত হইতে পারে, এই জায়গায় লোকজন সংগঠিত হচ্ছে এই উদ্দেশ্যে, এই জায়গায় দুষ্কৃতিকারীরা সংগঠিত হচ্ছে এই কাজ করবে, এইরকম তথ্য যদি আপনারা পেয়ে থাকেন অথবা পান, আমাদেরকে যদি আগাম তথ্য সরবরাহ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই আগাম তথ্য নিয়ে আপনাদের কাছ থেকে আমরা কিন্তু কাজ করে, যে ঘটনা ঘটার আগেই আমরা একটা নিবৃত্ত করে আমরা কিন্তু এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি রাখতে পারি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না আপনারা যদি আপনাদের যে ইন্টেলিজেন্স থাকে, তথ্য থাকে, আমাদেরকে আগাম সরবরাহ করেন। আবু সাইদ মুগদর হত্যা, এটা কিন্তু আপনারাই মিডিয়াতে তুলে এনেছেন, দেশের সাংবাদিক বৃন্দই, বিশেষ করে আবু সাইদ হত্যা, মুগদর হত্যা, এটা যদি আপনার এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যদি না আসতো, তাহলে কিন্তু আপনার বিগত সরকারের পতন এত ত্বরান্বিত হতো না, যে আপনাদের এই সত্য বস্তুনিষ্ঠ সংবাদ।